খাবারের স্বাদ ও সৌন্দর্য বাড়াতে কিশমিশের ব্যবহারের কথা কারো অজানা নয়। কিশমিশ আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী, তবে শুধু কিশমিশই নয়, কিশমিশ ভেজানো জলও বেশ উপকারী। কিশমিশের জল খেলে লিভারের জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয়। স্বাস্থ্য সংক্রান্ত সকল ধরনের টিপস পেতে চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন, যে কারণে শরীরে দ্রুত রক্ত প্রতিশোধন হতে থাকে। আপনি যদি এক সপ্তাহ খালি পেটে কিশমিশের জল পান করেন তাহলে পেট একদম পরিষ্কার হয়ে যাবে, পেটের গণ্ডগোল থাকবে না, সেই সঙ্গে ভরপুর শক্তি পাবেন। এছাড়াও এটি হার্টকে ভালো রাখে এবং ক্ষতিকারক যে কোলেস্টেরল রয়েছে তা দূর করে। কিশমিশ ভেজানোর জল তৈরি করতে লাগবে 2 কাপ জল ও 150 গ্রাম কিশমিশ। কিশমিশগুলোকে প্রথমে ভালো করে কয়েকবার ধুয়ে নিন, এরপর একটি পাত্রে 2 কাপ জল দিয়ে রাতভর কিশমিশ ভিজিয়ে রাখুন। সকালে কিশমিশ ছেঁকে নিয়ে সেই জলটা হালকা গরম করে সকালে খালি পেটে খেয়ে নিন। 30 থেকে 35 মিনিট অন্য কিছু খাবেন না। কিশমিশে রয়েছে নানা ধরনের ভিটামিন ও মিনারেল। কিশমিশ না খেয়ে শুধু কিশমিশের জল খেলেও সেই ভিটামিন ও মিনারেল শরীরে প্রবেশ করে। জলেতে ভেজানোর আর একটা কারণ হলো শর্করার মাত্রা কমে। চলুন জেনে নেওয়া যাক কিশমিশের আরও কিছু উপকারিতা। কিশমিশ ভেজানো জল রক্ত শূন্যতা দূর করে। রক্তে লোহের পরিমাণ কম হলে অপসাদ, দুর্বলতা, হতাশায় ভুগতে পারেন, ব্যাহত হতে পারে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও। কিশমিশে প্রচুর পরিমাণে লৌহ আছে যা রক্ত শূন্যতা রোগীর জন্য খুবই উপকারী। এছাড়া রক্ত লোহিত কণিকা তৈরির জন্য দরকার ভিটামিন বি কমপ্লেক্স ও কোপার যা কিশমিশে থাকে। 2, হাড় ভালো রাখে। অস্টিওপোরোসিস নামক হাড়ের রোগে অনেকেই ভুগে থাকেন। এই রোগ প্রতিরোধ দূর করতে বোরন নামক খনিজ পদার্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আর কিশমিশ বোরনের অন্যতম উৎস। বোরনে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম যা হাড় গঠনের পাশাপাশি শরীরের টেস্টোস্টেরন এবং ইনস্ট্রোজেনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। 3, রক্ত পরিষ্কার করে। রক্ত দূষিত হওয়াকে বলে অ্যাসিডোসিস, যা থেকে আর্থ্রাইটিস, চামড়া রোগ, হৃদরোগ এবং ক্যান্সার হতে পারে। অ্যান্টাসিয়ামস হিসেবে পরিচিত 2টি উপাদান ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম শরীরের ক্ষতিকর প্রভাব স্বাভাবিক করে অ্যাসিডোসিসের হাত থেকে বাঁচায়, আর এই উপাদানগুলো কিশমিশে রয়েছে। 4, চোখ ভালো রাখে। নিয়মিত কিশমিশ খেলে বৃদ্ধ বয়সে দৃষ্টিহীন হওয়ার সম্ভাবনা কমে যায়। পাশাপাশি কিশমিশে থাকা পলিফেনল উপাদান ক্ষতিকারক ফ্রি রেডিকালস ধ্বংস করে চোখকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। 5, স্মৃতিশক্তি বাড়ায়। কিশমিশে থাকা বোরন মস্তিষ্কের খাদ্য হিসেবে কাজ করে। তাছাড়া বোরন মনোযোগ বৃদ্ধি, চোখের সঙ্গে হাতের সামঞ্জস্য বাড়ানো ও স্মৃতিশক্তি তীক্ষ্ণ করতে সাহায্য করে। 100 গ্রাম কিশমিশে থেকে 2.2 মিলিগ্রাম বোরন পাওয়া যায়। তাই কিশমিশ ভেজানো জল খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। 6, রক্তচাপ কমায়। রক্তচাপ কমাতে সাহায্য করে কিশমিশ, তাই কিশমিশ ভেজানো জল খাওয়া খুবই ভালো। মূলত কিশমিশে থাকা পটাশিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে। সাধারণত উচ্চ মাত্রায় সোডিয়াম শরীরে রক্তচাপ বাড়ায়। কিশমিশ শরীরে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে, তাই প্রতিদিন কিশমিশ ভেজানো জল খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই জরুরি। তো বন্ধুরা, কিশমিশ ভেজানো জলের গুণাগুণ তো শুনলেন, সেবন করা শুরু করে দিন। ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। নিত্য নতুন তথ্য পেতে এই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।